ষাট দশকের এক কিংবদন্তি নায়িকা কবরী। তখনকার সময় কবরী এবং রাজ্জাক ছিলেন এক মহান জুটি। ২০২১ সালে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে। তবে মৃত্যুর আগে তার একটি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার কথাটি আপনাদেরকে জানাব। ক খ গ ঘ ঙ নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন কাজী আজিজ, এটিএম শামসুজ্জামান, বেবি ইসলাম ও সৈয়দ শামসুল হক। ছবিটির শুটিং হয় বেবি ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। সেখানে শুটিং হয় টানা ২০ দিন। চুয়াডাঙ্গার শেতাব মঞ্জিল নামের বাড়িতে ১৯৬৯ সালে শুটিং হয়েছিল। শুটিংয়ের সময় প্রায় এক মাস এই বাড়িতেই অবস্থান করতেন নায়িকা কবরী। কবরীর জনপ্রিয়তার কারণে এই বাড়ির সংলগ্ন একটি সড়কের নাম হয়ে যায় কবরী রোড। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই কবরী রোডটি। এটাই হচ্ছে সেই কবরী রোড যেখানে শুটিং করার ফলে তার নামটাই হয়ে যায় কবরী রোড। এবং কবরী মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে একবার হলেও আমি চুয়াডাঙ্গা জেলাতে গিয়ে আমার নিজের নামে করা কবরী রোডটি দেখে আসব। কিন্তু তার সেই ইচ্ছাটি আর পূরণ হলো না। চলুন, কবরী যেই জায়গাতে শুটিং করতেন এবং যেখানে প্রায় ২০ দিন থেকেছিলেন সেই বাড়িটি আপনাদের একটু দেখিয়ে আসি।